আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুব দলের সদস্য সচিব নাসির মুন্সিকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবিতে সমাবেশ করেছেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন মঙ্গলবার দুর্গাপুর মুক্তার হোসেনের বয়লার মাঠে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আরাফাত উল্লাহ বাবু দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ফুল মিয়া সহ দলীয় নেতাকর্মীরা সমাবেশে বিএনপি নেতা নোমান মিয়া অভিযোগ করেন আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সি দলীয় প্রভাব দেখিয়ে তিনিও তার ভাই রাসেল চেয়ারম্যানের কাছ থেকে পনেরো লাখ টাকা চাঁদা দাবি করেন এছাড়াও তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে অবিলম্বে অভিযুক্ত বিএনপির নেতার বহিষ্কার দাবি করেন তিনি